মাইক্রোস্কোপ এমন একটা ডিভাইস যার সাহায্যে ছোট থেকে ছোট জিনিসকে বড় করে দেখা সম্ভব। সহজ ভাষায় আমাদের আশেপাশে যা কিছু আমরা খালি চোখে দেখতে পাই না তাদের মাইক্রোস্কোপ ব্যবহার করে সহজেই দেখা যায়। উদাহরণ হিসেবে আপনি ভাইরাসের কথাই ধরুন, যাকে আপনি খালি চোখে কখনোই দেখতে পাবেন না, বাট মাইক্রোস্কোপের নিচে এটা দেখা যাবে। এদিকে লাইফে একবার হলেও আপনি ইনজেকশন তো দিয়েছেন, কিন্তু আপনি কি জানেন যে ইনজেকশন দেবার পর সেই জায়গাটা ঠিক এইরকম দেখতে হয়? কি অবাক হলেন! শুধু এগুলোই নয়, বরং আরও অনেক কিছুই আছে যাদের মাইক্রোস্কোপের নিচে দেখলে আপনি এর থেকেও বেশি অবাক হবেন। আর তাদের নিয়েই আমাদের আজকের এপিসোড, যার টাইটেল 10 Things ইউ ক্যান অনলি সি আন্ডার মাইক্রোস্কোপ। বল পেন। কখনো কি আপনি ভেবে দেখেছেন আপনার হাতে থাকা বল পেনটি আসলে কিভাবে কাজ করে? আর পেনের বলকে কখনো মাইক্রোস্কোপের সাহায্যে দেখেছেন যে পেনের বল আসলে কেমন দেখায়? তো যদি পেনের বলকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখা হয়, তাহলে সেটা পেনের সামনে একটা ছোট্ট বুলেটের মতো দেখা যায়, যেটা পেন চলার সময় ঘুরতে থাকে। যখনই আপনি কোনো পেপারের উপর আপনার পেনটি চালান, তখন কালি ছড়িয়ে দিতে এই বলটি সাহায্য করে। এজন্য যেই পেনে এই বলটি থাকে না, সেটা কাজ করে না। এতক্ষণে তো আপনি বুঝে গেছেন যে একটা পেনকে চালাতে ক্ষুদ্র বলটির গুরুত্বটা কত। করোনা ভাইরাস অন মাস্ক। করোনা ভাইরাস, যাকে নিয়ে আসলে নতুন কিছুই বলার নেই, এ ব্যাপারে সব কিছুই আপনি জানেন, কিন্তু ভেবে দেখেছেন কখনো আসলে করোনা ভাইরাসটি দেখতে কেমন? এটা টেস্ট করার জন্যই একজন করোনা পজিটিভ রোগীর মাস্ক নেওয়া হয়। আর এটা তো জানা কথাই যে সেই মাস্কে ভাইরাস অবশ্যই আছে। তো সেটাই দেখার জন্য মাস্ককে মাইক্রোস্কোপের নিচে রাখা হলো। মাইক্রোস্কোপের নিচে যখনই জুম করা হয়, তখন একদম লাস্ট স্টেজে গিয়ে ভাইরাসের দেখা মেলে। নেক্সট ওয়ান ইজ মোবাইল স্ক্রিন। মোবাইল তো আমরা সবাই ইউজ করি, কিন্তু মোবাইলের স্ক্রিনকে যদি কোনো হাইটেক ক্যামেরা দিয়ে জুম করা হয়, তাহলে আমরা কি দেখতে পাবো? এখানে মোবাইলের স্ক্রিনকে হাইটেক ক্যামেরা দিয়ে জুম করা হচ্ছে, তারপর মোবাইলের স্ক্রিনে ছোট ছোট পার্টিকেল দেখতে পাওয়া যায়। যেন মনে হয় যে মোবাইলের স্ক্রিনটি ছোট ছোট পার্টিকেল দিয়েই বানানো হয়েছে। এরপর যখন সেটাকে আরও জুম করা হলো, তখন এর সকল পিক্সেলসগুলো আলাদা নজরে আসতে থাকে। আর এই পিক্সেলসগুলো RGB কালারে সাজানো ছিল, রেড, গ্রিন অ্যান্ড ব্লু। এগুলো ছাড়া স্ক্রিনে অন্য কোনো কালার দেখা যায়নি। বাকি যে সকল কালার আপনি দেখতে পান, সে সকল কালার এই 3টি RGB কালার দিয়েই তৈরি হয়। ক্লথস। আপনি কি জানতে চান আপনার পরিধানকৃত কাপড়কে জুম করে দেখলে কি দেখা যাবে? এটা দেখার জন্য এই ছোট্ট হাইটেক ক্যামেরাটিকে কাপড়ের উপর রেখে জুম করা হলো। তো সেই কাপড়ে থাকা সকল প্যাটার্নস আলাদা আলাদা দেখা যাচ্ছে, মনে হয় যেন কাপড়টি হাতে তৈরি করা হয়েছে। কিন্তু খালি চোখে কাপড়ের এমন দৃশ্য আপনি একদমই দেখতে পাবেন না। হিউম্যান স্কিন। যদি আপনি কোনো মাইক্রোস্কোপের সাহায্যে আপনার স্কিনকে জুম করে দেখেন, তো আপনার স্কিনে আপনি অনেকগুলো প্যাটার্নসকে দেখতে পাবেন, যা কিনা নর্মালি আপনি খালি চোখে কখনোই দেখতে পাবেন না। এছাড়া মাইক্রোস্কোপের সাহায্যে আপনি আপনার শরীর থেকে বেরিয়ে আসা ঘামকেও দেখতে পাবেন। ঠিক এভাবেই ঘাম আমাদের শরীর থেকে বেরিয়ে আসে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অল করতে ভুলবেন না। ধন্যবাদ।